টুকু বুঝি, গানই হলো আপনার প্রথম ভালোবাসা। আমার মাও হয়তো আমাকে এত ভালো করে বুঝে না। রামপ্রসাদ, এই মেয়ে যে তোকে একেবারে বশ করে ফেলেছে। অনেক সময় কেটে গেছে মা, কিন্তু তোমার মনের অন্ধকার এখনো কাটেনি। আমার হাত পা কেমন সব ঠান্ডা হয়ে আসছে, দেখ না বাবা। মা, তোমার হাত ধরে গেছে, একটু জল খাবে? জল দাও না। কি হলো ছোট মা? শান্ত হও মা, শান্ত হও। তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছো? স্বপ্ন 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 দুঃস্বপ্ন, খুব খারাপ স্বপ্ন দেখেছি। জানিস বাবা, স্বপ্নে দেখলাম কুল দেবতা এসেছিলেন। উনি কি বললেন জানিস? কি? উনি বললেন তোকে এখন এক মাস ব্রহ্মচর্য পালন করতে হবে, আর তা যদি না করিস সর্বনাশ হবে। সর্বনাশ হবে বাবা, সর্বনাশ। আবার কি নাটক শুরু করলো ছোট মা? তাই এখন না ওই ফুলসজ্জা টুলসজ্জা ওসব আর হবে না। কি বলছিস কি ছোট? আমি কি আর বলছি গো দিদি, আমি তো স্বপ্নে যা দেখেছি বাবু সে কথাই তোমাদেরকে বলছি। কুলদেবতা আরো বলেছেন, বলেছেন এই নিয়ম পালন যদি না হয় আমার রামপ্রসাদ। এখন তো ভোর রাত, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? কিন্তু ছোট, আমি না বুঝতে পারছি না, তুই তো এই মাত্র ঘরে এলি, এর মধ্যে তুই ঘুমিয়েও পড়লি, আবার স্বপ্নও দেখে ফেললি। এই দেখো দিদি, কি বলছো তুমি দিদি? আমি মা, আমি মা হয়ে আমার নিজের ছেলের সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবো? আমার নিজের পেটের ছেলে তো একটু আগে বাইরে অত লোকের সামনে আমাকে অপমান করলো, এখন তোমরা মিথ্যাবাদী বলো? বলো না, বল, তোমরা মিথ্যাবাদী বল, বলো দিদি বলো, তোমরা সবাই আমাকে এখন মিথ্যাবাদী বলো। এর থেকে তো দড়ি কল ছিটিয়ে চলে ডুবে মরা ভালো। এমন কথা বলো, এত অপমান আমার সহ্য হয় না বাবা। আমি তো এখন মুখ খুললেই খারাপ দেখতে পাচ্ছি। না মা, আপনি নিশ্চয়ই ওনার ভালোর কথা ভেবেই বলেছেন। আর ভালো, আমার কথা তো এখন কেউ বিশ্বাসই করছে না। আমি করছি মা, আমিও করছি মা। তুমি যেমন বলেছো ঠিক তেমনই হবে, আমি ব্রহ্মচর্য পালন করব। এবার তাহলে এই ফোন দিয়ে এঁটেছেন ছোট মা ওদের দুজনকে দূরে রাখার জন্য। এবার তুমি একটু নিশ্চিন্ত হলে না বাবা? এ নিয়ে তোদের মনে আর কোনো দোটানা নেই তো? দোটানা? দোটানা কিসের মা? তুমি মা হয়ে কি আমাদের খারাপ চাইতে পারো? তোর ভালোর জন্য এসব করা রামপ্রসাদ, তোর ঘরে এই বউয়ের ঢোকার রাস্তা আমি সব দিক থেকে বন্ধ করব। সিদ্ধেশ্বরী, যা চাওয়ার ভেবে চিনতে চাইতে হয়, তোর এই চাওয়া যে কি পরিণাম তা তুই কাল বুঝতে পারবি। আস্তে 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 বাবা। আর কতক্ষণ ঠাকুর ঘরে থাকবে? রান্না ঘরে যাবে না? আমার তো খিদে পেয়ে গেল, ভাবলাম একটু লুচি ভেজে খাওয়াবে। বাবা, কে গো এলেন কর্তা মশাই? কেন খাওয়াবো না, আগে কটা বাসন ধুয়ে নি। এই রামহরি, তুই নতুন বউকে নতুন বউ বলে ডাকিস কেন রে? ওকে তোর বউ?
মেজো কাকি বলে ডাকবি কেমন? আহা দিদি, ও ডাকুক না, আমার বেশ ভালো লাগে শুনতে। প্রথম ডাকি কেমন আমাকে আপন করে নিয়েছিল রামহরি। হ্যাঁ গো নতুন বউ, তোমাকে একবার দেখে নিজের আপনজন মনে হয়েছিল। হ্যাঁ, সে যতই আপন মনে হোক না কেন, ও কিন্তু তোমার গুরুজন। আরে বাবা, গুরুজন না না, তুমি বললেই হবে, নতুন বউ তো আমাদেরই মন। নতুন বউ ছোট, দেখবে আমি পাশে দাঁড়াচ্ছি নতুন বউয়ের। দেখো সবাই, নতুন বউ আমার চেয়ে কোথায় বড়। না 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 না, সে যুক্তি যাই হোক না কেন, তোরা দুজন সমান সমান। তবে আমিও তো ছোট নন, তাহলে আমি বৌদিদি বলে ডাকবো। আমি ডাকবো বৌদিদি। ও মা, তোরা দুজন মেজো মামি বলে ডাকবি, ও তোদের মামি হয় বুঝলি। ওদের যেটা ভালো লাগে সেই নামে আমাকে ডাকুক না দিদি, ভারী মিষ্টি লাগে আমার। তুমিও খুব মিষ্টি বৌদিদি। তাই নাকি? আচ্ছা দিদি, বলছিলাম যে তোমরা কি কেউ মায়ের ঘরে সকালবেলা গিয়েছিলে? মায়ের যে শরীরটা ভালো নেই। দিদিদের জিজ্ঞাসা না করে নিজেকেই তো দেখলে পারতে বাছা। একি মা, আপনি এই শরীরে এখানে এলেন কেন? আপনি আগে বসুন। অম্বিকা, কি ব্যাপার কি? হ্যাঁ, সাত সকালে উঠে এখানে একবারে গল্প গাছা শুরু করে দিয়েছিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, জল খাবারের সময় তো হয়ে গেছে, কাউকে জল খাবার দেওয়ার দরকার নেই বুঝি। এই তো মা, আমরা এক্ষুনি হাতে হাতে সব করে নিচ্ছি। যাও যাও তাড়াতাড়ি যাও সকলে বাছা। আমি ঠাকুর ঘর পরিষ্কার করে আপনার কাছে যাচ্ছিলাম মা। আপনি এখন কেমন বোধ করছেন? ভালো থাকা আমার কপালে নেই বাছা। এমন কেন বলছেন মা? বাবা নিশ্চয়ই আপনাকে খুব শিগগিরই সুস্থ করে তুলবে, আপনার একটু বিশ্রামের প্রয়োজন। আমি কি আপনার মাথায় একটু তেল জল লাগিয়ে দেব? কেন, আপনার আরাম হবে হয়তো। আমার কিছু লাগবে না বাছা, তুমি যাও নিজের কাছে। আপনার সেবা করাটাই যে আমার কাজ মা, দিন একটু তেল মালিশ করে। নতুন বৌমা, হঠাৎ আমার সেবা করার জন্য তুমি এত উঠে পড়ে লাগলে কেন বলো তো? আমি কিন্তু সব বুঝতে পারি বাছা, আমার সেবা করে আমার মন জয় করতে চাইছো তুমি, তাই তো? তোমাদের ফুল সজ্জা হয়নি, তুমি ভেবেছো আমার মন জয় করলে আমি মত দেব, তাই না? মত নিতে নয়, মন পেতে চাই মা। আমি আমার বৌদিকে দেখেছি, যখন সে বিয়ের পর আমাদের বাড়িতে প্রথম এলো তখন আমার মাকে কেমন নিজের মা করে নিয়েছিল। আমিও যে আমার মায়ের মতো আপনাকে ভালোবাসতে চাই। মায়ের মতো? বেশ তো, এ তো খুব ভালো কথা। তবে এখন থেকে তুমি আমার মেয়ের মতোই আমার কাছে থেকো। আমার তো খুব শরীর খারাপ না, শরীরটা একদম ভালো নেই তো। রোজ রাতে বরং এখন থেকে তুমি আমার কাছে এসবে কেমন? নিশ্চয়ই মা। এখন কি করবো বলুন, আপনার জন্য ডাবের জল নিয়ে আসবো, শরীর ঠান্ডা হয়। না না বাছা, ওসব লাগবে না। একি, রামপ্রসাদ, একি, একি করেছিস তুই বাবা, একি করেছিস? কেন মা, তোমার কথাই তো পালন করছি। আমার কথা? আমি বলেছি মা, আমি যেটুকু করি খুব নিষ্ঠা ভরে করি। তুমি যেমন স্বপ্নাদেশ পেয়েছো আমি ঠিক তেমনই করব, আমি ব্রহ্মচর্য পালন করব, সাত্বিক আহার করব, মেঝেতে শোব, এমনকি বাড়ির অন্দরমহলে পর্যন্ত যাব না। তুমি একদম চিন্তা করো না। ছেলের এমন চেহারা দেখবো
তোমাকে তো আমি স্বপ্নেও ভাবিনি কোনোদিন। আমিও ভাবিনি ছোট, তোর এই চেহারা কোনোদিন আমাকে দেখতে হবে। সত্যি আমি তোর এই রূপ আমি চিনি না, তুই কেন এমন হয়ে গেলে ছোট? আপনার জন্য ডাবের জল আনবো? না আনবে না। আমি কি কিছু খেতে চেয়েছি বাপু তোমার কাছে? এত লোক দেখানি সেবা করার না কোনো দরকার নেই। কি হলো কি, এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও হেসেলে যাও, রান্নার কাজে হাত লাগাও, যাও। ভুল করছিস ছোট, খুব বড় ভুল করছিস। নিজের পেটের ছেলেটাকে অকারণে শাস্তি দিচ্ছিস। আর সম্মানীকে, ওকে তো তুই চিনতেই পারিস নি রে ছোট। লোক দেখালো নয়, মেয়েটা সত্যি সত্যি নিজের মায়ের মতো তোকে আপন করে নিতে চাইছে। দিদি, তুমি ওর মিষ্টি কথায় ভুলতে পারো, কিন্তু আমি নই। আমাকে বলানো এত সহজ না। আমি ঠিক বুঝতে পারছি কেন ওই মেয়ে আমার এত সেবা করতে চাইছে, আমার মন জয় করে আমার ছেলের কাছে পৌঁছতে চাইছে। আর আমার ছেলের কাছে পৌঁছলে আমার ছেলেকে হাত করতে ওই মেয়ের একদম বেশি সময় লাগবে না। আমি হতে দেবো না, কিছুতেই না। বিহায়া মেয়ে কোথাকার ছোট, আমি জানি না তোর মনটা এইভাবে পিষিয়ে দিচ্ছে কে, কিন্তু আমি অপেক্ষা করছি, দিন গুনছি যে কবে তোর চোখ খুলবে। তুই তো নিজের ছেলেটাকে চিনতে পারবি, তোর বৌমাকে চিনতে পারবি। কিন্তু আমি নিশ্চিত একদিন না একদিন তোর এই ভুল ঠিক ভাঙবে। তুমি যতই বলো না দিদি, এই অলক্ষণে মেয়েকে আমি আমার ছেলের কাছে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। রামপ্রসাদ শোল থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।